বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাসায় বসে লেখাপড়া করবে। এখন করোনাকালীন সময়ে তোমাদের যেহেতু বাইরে বেশি দৌড়াদৌড়ি করতে হয় না, লেখাপড়া করার অনেক সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ, এই সময়টাকে তোমরা কাজে লাগাবে। তোমাদের আজকে আমি অর্থনীতি বিষয়ে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। জাতীয় ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে জাতীয় আয় ও এর পরিমাপ। জাতীয় আয় ও এর পরিমাপে 6.2 নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি, আজকে আলোচনা 6.1 নিয়ে এর আগে ক্লাসে আলোচনা করেছি, আজকে আলোচনা করা হবে 6.2 নিয়ে ও 6.3 নিয়ে। 6.2 এ রয়েছে মোট দেশজ উৎপাদন, যাকে সংক্ষিপ্ত বলা হয় জিডিপি। এর পরিমাপ পদ্ধতি সমূহ, মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপির পরিমাপ পদ্ধতিতে তিনটা পদ্ধতি রয়েছে, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। তাহলে মোট দেশজ উৎপাদনের তিনটা পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে আয় পদ্ধতি, উৎপাদন পদ্ধতি। তারপর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আয় পদ্ধতি, তৃতীয় উৎপাদন পদ্ধতি হচ্ছে ব্যয় পদ্ধতি। এই তিনটা পদ্ধতি নিয়ে আমরা জিডিপির পরিমাপ পদ্ধতি জানতে পারবো। তিনটা পদ্ধতি সম্বন্ধে তোমরা যখন জানতে পারবে তখন মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপির পরিমাপ পদ্ধতিগুলো তোমরা ভালো করে জানতে পারবে এবং বুঝতে পারবে। মোট দেশজ উৎপাদন জিডিপি মূলত কিসের উপর নির্ভর করে? মূলত দেশের উৎপাদন, কী পরিমাণ উৎপাদন করা হয়, কী পরিমাণ উৎপাদিত হয়, কী পরিমাণ অপচয়জনিত ব্যয় হয়, এগুলো সব হিসাব নিকাশ করে যে মোট দেশজ উৎপাদন হয়। তার মধ্যে একটি হচ্ছে উৎপাদন পদ্ধতি, তাই না? তার মধ্যে একটি বিষয় হচ্ছে কি উৎপাদন পদ্ধতি। এই উৎপাদন পদ্ধতি তোমরা সম্বন্ধে এখন তোমরা এই উৎপাদন পদ্ধতি সম্বন্ধে জানতে পারবে। উৎপাদন পদ্ধতি হল একটি দেশের অর্থনীতি কয়েকটি গুরুত্বপূর্ণ খাত যুক্ত থাকে, তাই না? এসব খাত কি? উৎপাদিত চূড়ান্ত দ্রব্য থাকে, সেবার মূল্য থাকে, এগুলো সব যোগ করে আমরা মোট দেশজ উৎপাদন নির্ধারণ করি। অর্থাৎ মোট উৎপাদিত দ্রব্যের মধ্যে আমরা চূড়ান্ত উৎপাদন পদ্ধতিকে নির্বাচন করবো। মোট চূড়ান্ত উৎপাদন পদ্ধতি মানে যত জিনিস উৎপাদন করা হলো তার চূড়ান্ত উৎপাদন উৎপাদনটাই আমরা কী করি মোট জিডিপি নির্ণয়ের ক্ষেত্রে আমরা নির্বাচন করি। আর কী করি সেবার মূল্য যোগ করি, তাহলে কী হয় দেশজ উৎপাদন পাওয়া যায়। এই বাংলাদেশের অর্থনীতিকে কী করা হয়, 15টা খাতে বিভক্ত করা হয়। 15টা খাত সম্বন্ধে তোমরা আলোচনার আগে করা হয়েছে, 15টা খাত খাতে বিভক্ত হয়। এই 15টা খাতের উৎপাদনের মূল্য নির্ধারণ, এই 15টা খাতেরই মূল্য উৎপাদন নির্ধারণ করা হয়, করা হয় জিডিপি নির্ণয় করা হয়। 15টা খাত সম্বন্ধে তোমরা এর পরবর্তীতে জানতে পারবে 6.4। 15টা খাতে যত উৎপাদন হবে সবগুলোই জিডিপি নির্ণয়ের ক্ষেত্রে নির্বাচন করা হয়। 15টা খাতের উৎপাদনের মূল্য যোগ করতে হবে, করে আমরা মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি নির্ণয় করতে পারবো বা নির্ণয় করবো। এরপরে আসো আয় পদ্ধতি নিয়ে। আয় পদ্ধতি নিয়ে এখন তোমরা জানবে এই পদ্ধতি কী করা হয়। মোট দেশজ উৎপাদনে কী করে, উৎপাদন কার্যে ব্যবহৃত উপকরণ সমূহের প্রাপ্ত আয় সমষ্টি। এই আয় পদ্ধতি হচ্ছে মোট উৎপাদন, মোট উৎপাদনের উৎপাদন কার্যে ব্যবহৃত যত উপকরণ সমূহ ব্যবহার করা হয় তাদের আয় সমষ্টি যোগ করা, মানে আয় সমষ্টি নিয়ে এই আয় পদ্ধতি তৈরি করা হয়, আয় পদ্ধতি হয় আর কি। উৎপাদন ক্ষেত্রে আমরা ব্যবহৃত মৌলিক ব্যবহার করি কী কী, আমরা উৎপাদন ক্ষেত্রে 4টি মৌলিক উপাদান ব্যবহার করি, যেমন ভূমি আর ব্যবহার করি, শ্রম, মূলধন ও সংগঠন। এই 4টি মৌলিক উপাদান উৎপাদন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই 4টি উপাদানের নিজস্ব আলাদা আলাদা আয় রয়েছে, যেমন ভূমি রয়েছে খাজনা, শ্রমে রয়েছে মজুরি, তারপর মূলধনে রয়েছে মূল সুদ ও সংগঠনে রয়েছে মুনাফা। এই ভূমি, শ্রম, মূলধন, সংগঠনের যে 4টি আয়, খাজনা, মজুরি, সুদ, মুনাফা, এই 4টি আয় যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ণয় করা হয় এই আয় পদ্ধতিতে। অর্থাৎ আয় পদ্ধতিতে মোট
উপকরণের মৌলিক উপাদানগুলোর যে আয় খাজনা মজুরি সুদ মুনাফা একে যোগ করে আয় পদ্ধতিতে আয় নির্ধারণ করা হয়। তিন নম্বরে আসো ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতি কি? এই পদ্ধতিতে জিডিপি হলো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল, নির্দিষ্ট সময় অর্থাৎ এক বছরে সমাজের সব ধরনের ব্যয় যত রকমের ব্যয় হয় সেই সব ব্যয়ের যোগফল। অর্থাৎ সমাজে ব্যয় বলতে কী বোঝায়? ব্যক্তি খাতের ভোগ ও বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় ও নিট রপ্তানি। নিট রপ্তানি বলতে কী বোঝায়? নিট রপ্তানি হচ্ছে তুমি যত রপ্তানি করছো, মনে করো তুমি 10 কোটি টাকা রপ্তানি করছো আর বিদেশে পাঠাচ্ছ 10 কোটি টাকার মালামাল বা সম্পদ, আর নিয়ে আসছো বিদেশ থেকে আমদানি করছো, মানে বিদেশ থেকে যেটা আমরা আনি সেটাকে আমদানি বলে, আর আমরা বিদেশে যেটা পাঠাই আমাদের দেশ থেকে আমাদের উৎপাদিত সম্পদ যেটা বিদেশে পাঠায় সেটাকে রপ্তানি বলে। তাহলে রপ্তানি করতেছো তুমি মনে করো 15 কোটি টাকার সম্পদ এবং আমদানি করতেছো তুমি 10 কোটি টাকার সম্পদ, তাহলে তোমার এখানে আয় হচ্ছে কত? 5 কোটি টাকা, কারণ তুমি তাদের কাছ থেকে বিক্রি করে 5 কোটি টাকা আয় করতেছো, যেহেতু তুমি আনতেছো আবার তাদের কাছ থেকে আবার নিজের অর্থ ব্যয় করে একটা জিনিস নিয়ে আসতেছো 10 কোটি টাকার, তাহলে তোমার আয় হচ্ছে কত? নিট রপ্তানি হচ্ছে বা তোমার এখানে আয় হচ্ছে তো 5 কোটি, তাই না? এটা একটা মানে উদাহরণ দিয়ে বলা হলো সংক্ষিপ্ত আকারে। এখানে বলা হচ্ছে যে যদি কোনো রকম নির্দিষ্ট সময় সমাজের সব ধরনের ব্যয় যোগফল, সমাজে যত রকমের ব্যয় হচ্ছে তাদের যোগফল, সমাজের মোট ব্যয়, ব্যক্তি খাতের ভোগ বিনিয়োগ ব্যয়, সরকারি খাতের ব্যয়, নিট রপ্তানি, এগুলোকেই বোঝায়। তাহলে নিট রপ্তানি কি সেটা আমরা জানলাম। তাহলে এখানে বলা হচ্ছে, সেই জন্যই বলা হয় যে ভোগ যোগ বিনিয়োগ যোগ সরকারি ব্যয় যোগ নিট রপ্তানি সবগুলোর সমষ্টি হচ্ছে মোট দেশজ উৎপাদন। অর্থাৎ জনগণ যা ভোগ করতেছে যা সেটার সাথে যোগভাবে বিনিয়োগ, তার সাথে বিনিয়োগের সাথে সেই বিনিয়োগ ভোগ বিনিয়োগের সাথে যোগভাবে সরকারি ব্যয় আমার নিট রপ্তানি। অর্থাৎ তুমি আমদানি রপ্তানির মাঝখানে যে রপ্তানির সাথে আমদানি বিয়োগ করে যেটা পাবা সেটা হচ্ছে নিট রপ্তানি। এটা এটা এই 4টা পয়েন্ট যোগ করে 4টা বিষয় টাকার অঙ্কে যোগ করে তোমার হবে মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন এখানে সমীকরণের সাহায্যে বলা যায় Y=C+I+G+X-M। এটা হচ্ছে নিট রপ্তানি। এটা এখানে বোঝানো হচ্ছে সি হচ্ছে ভোগ, আই হচ্ছে বিনিয়োগ, জি হচ্ছে সরকারি ব্যয়, সাথে যোগ হবে X-M অর্থাৎ আমদানি রপ্তানি মাইনাস আমদানি, এগুলো এই সব মিলায় হচ্ছে নিট রপ্তানি। তাহলে এখানে তোমার ব্যয় পদ্ধতি হচ্ছে মোট ব্যয় পদ্ধতির মাধ্যমে মোট দেশের উৎপাদন হচ্ছে Y=C+I+G+X-M। এই 3টা পদ্ধতির মাধ্যমে দেশের উৎপাদন কাছাকাছি হলে পরিমাপ সঠিক হয়েছে বলা যাবে। 3 পদ্ধতির মাধ্যমে যখন উৎপাদন করা হবে তাহলে উৎপাদন সঠিক হয়েছে বলে মনে করা হয়। হ্যাঁ, এই যদি উৎপাদনের ক্ষেত্রে বা হিসাবে এই যদি গণনার ক্ষেত্রে বা হিসাবের ক্ষেত্রে সামান্য ত্রুটি যদি থাকে তাহলে প্রকৃত অর্থে তা একই ফলাফল গ্রহণ পার্থক্য থাকতে পারে, তবে প্রকৃত অর্থে তা একই ফলাফল মোটামুটি একই ফলাফল বহন করে। হ্যাঁ, এইভাবে এই 3টা পদ্ধতির মাধ্যমে মোট দেশজ উৎপাদন পরিমাপ পদ্ধতি মোট দেশজ উৎপাদন নির্ণয় করা হয়। তাহলে তোমরা 6.2 দিয়ে উৎপাদন পদ্ধতি আয় পদ্ধতি ব্যয় পদ্ধতি জানতে পারলে, এখন তোমরা 6.3 দেখো মোট দেশজ উৎপাদন। রয়েছে মাথা পিছু মোট দেশজ উৎপাদন। মাথা পিছু জিডিপি বলতে জনপ্রতি বার্ষিক জিডিপিকে বোঝায়। 6.3 আমরা এখন দেখছি মাথা পিছু মোট দেশজ উৎপাদনটা। মাথা পিছু জিডিপি বলতে জনপ্রতি বার্ষিক জিডিপিকে বোঝায়। কোনো নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট দেশজ উৎপাদনকে উক্ত বছরের সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথা পিছু জিডিপি পাওয়া যায়। মাথা পিছু জিডিপি হচ্ছে জনপ্রতি বার্ষিক জিডিপি, মানে একটি দেশের জনসংখ্যা যতগুলো রয়েছে যত কোটি রয়েছে সব জনপ্রতি বার্ষিক জিডিপি, মানে যত জিডিপি হলো সবগুলো
যত যত আয় হয়েছে তা সেই আয়টা সব জনগণের মাথার জনগণের সাথে ভাগ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মাথাপিছু আয়। বা এটা হচ্ছে জনপ্রতি বার্ষিক, মানে এক বছরে জনপ্রতি কত উৎপাদন করবে এটাই হচ্ছে মাথাপিছু জিডিপি। কোনো নির্দিষ্ট আর্থিক বছর, ধরে না কোনো এক বছরে দেশের মোট দেশজ উৎপাদনকে, মোট দেশের মোট যতগুলো দেশের উৎপাদন হয়েছে উক্ত বছরের সময়ের মধ্যে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে মাথাপিছু জিডিপি পাওয়া যায়। মানে ওই দেশের এক নির্দিষ্ট বছরে ওই দেশে যত জনগণ আছে তাদের মোট জনগণের সঙ্গে ওই জিডিপি, মোট জিডিপির সাথে ওই জনগণের জনসংখ্যা ভাগ করে জিডিপি পাওয়া যায়। তাহলে মাথাপিছু জিডিপি হলো কোনো নির্দিষ্ট বছরে মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি, মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি ভাগ ওই বছরের মধ্যে যতগুলো জনসংখ্যা রয়েছে। তাহলে মাথাপিছু জিডিপি হলো কোনো নির্দিষ্ট সময়ে মোট দেশজ উৎপাদন ভাগ ওই বছরের মধ্যে সময়ের যত মোট জনসংখ্যা, এই মানে এই উৎপাদনের সাথে জনসংখ্যা ভাগ করে যা পাওয়া যায় সেটাই হচ্ছে সেই দেশের মাথাপিছু আয়। মাথাপিছু জিডিপি একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানের গড় প্রধান সূচক, অর্থাৎ একটি দেশের জীবনযাত্রার মান উন্নত না অনুন্নত না উন্নয়নশীল তা নির্ণয় করা হয়। বিশ্বব্যাংক এই মতামত ব্যক্ত করে যে একটি জিডিপির মাধ্যমে একটি দেশ উন্নত না উন্নয়নশীল না অনুন্নত সেটা নির্ধারণ করা হয় জিডিপির মাধ্যমে। যদি কোনো দেশের মাথাপিছু জিডিপি একটি নির্দিষ্ট স্তরের বেশি হয় তবে বুঝতে হবে সেই দেশটি উন্নত, আর তা যদি কম হয় তাহলে বুঝতে হবে সেই দেশটি অনুন্নত বা উন্নয়নশীল। তবে বর্তমানে এইভাবে না দেখে উচ্চ আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ, নিম্ন আয়ের দেশ এইভাবেও দেখা হয়। তাহলে মোট কথা জিডিপির মাধ্যমেই, মাথাপিছু জিডিপির মাধ্যমেই সাধারণত নির্ণয় করা হয় একটি দেশ উন্নত অনুন্নত বা উন্নয়নশীল বিশ্বব্যাংকের মতানুসারে। তবে মধ্যম আয়ের দেশ, নিম্ন আয়ের দেশ এভাবেও, উচ্চ আয়ের দেশ এভাবেও দেখা হয়। তাহলে তোমরা আজকে জাতীয় আয় এর পরিমাপের মোট দেশজ উৎপাদন, জিডিপি পরিমাপ পদ্ধতি, মোট আর মোট মাথাপিছু আয় সম্বন্ধে, মোট মাথাপিছু আয় বা মোট দেশজ মাথাপিছু দেশজ উৎপাদন, মোট দেশজ উৎপাদন সম্বন্ধে জানতে পারলে আগামী ক্লাসে তোমরা এই দুটো পার্ট ভালো করে পড়বে। আগামী ক্লাসে তোমাদের জিডিপি নির্ধারক সমূহ 15টি পয়েন্ট রয়েছে এগুলো নিয়ে আলোচনা করা হবে। তাহলে তোমরা খুব ভালো করে রিডিং করবে, বারবার রিডিং করবে এবং এই সংশ্লিষ্ট যত এমসিকিউ প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন হতে পারে সেগুলো তোমরা নিয়ে বাসায় তো আলোচনা করবে।